তো ও যে উত্তর দিল কে জাহান্নাম দেখানো হলো কেন দেখানো হলো তো জাহান্নাম কত কঠিন ওর মাথায় থাকবে আর যে উত্তর দিতে পারেনি তাকে একবার জান্নাত দেখানো হবে আর বলা হবে হতভাগা বদনসিব দেখে লেখালি একবার এটা হলো সিচুয়েশন তাহলে কবরে পার হতে হবে কবরে পার হতে গেলে কি লাগবে তিনটে প্রশ্নের উত্তর লাগবে খুব ভালো করে শুনবেন এবার তিনটে প্রশ্নের উত্তর কি মুখস্থ করলেন আমি এখন একবার আপনাদেরকে শুনিয়ে দিই মা বোনেরা বসেন আল্লাহর রাস্তায় বসেন অনেক দিন পর এসেছি আর খুব পরিচিত জায়গা অত্র এলাকাটা পরিচিত যত শ্রোতা আছে সব পরিচিত বিধায় আমি প্রাণ খুলে কিছু বলতে চাইছি আপনারা বসেন আল্লাহর রাস্তায় বসেন যে মাইকগুলো দাঁড়িয়েছেন মা বেটি বোন বসেন আল্লাহর আল্লাহর বান্দি বসে যান এবার দেখেন তিনটি প্রশ্ন মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা উত্তর হলো রব্বি আল্লাহ দীনুল ইসলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমার মুখস্থ আছে ইনার মুখস্থ আছে যত আলিম আছে মুখস্থ আছে তাহলে যদি মুখস্থ থাকলে কবরে পার হয়ে যেত তাহলে একজন বাদ যেত না যারা জেনারেল শিক্ষিত আছে যারা স্কুলে পড়াশোনা করেছে এটাকে লিখে দেন এক রাত লাগবে না এক ঘন্টা লাগবে না যদি মেধা হয় দশ মিনিটও লাগবে না তিন মিনিটে মুখস্থ করে দেবে রব্বি দীনুল ইসলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ নবী বলেছেন কবরে প্রশ্ন তিনটি হবে যে উত্তর দিতে পারবে সে বেঁচে যাবে আর একটা হাদিস হযরত ওসমান বর্ণনা করছেন যার কথায় আল্লাহ রাসূল বলতে চাইছেন কবরে যে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে তাহলে নামাজের আর দরকার নাই রোজার আর দরকার নাই হজের আর দরকার নাই খবরদার দান করবেন না মাদ্রাসা মসজিদের দরকার নাই সামনে রোজা রাখবেন না মেয়েদেরকে পর্দায় থাকতে হবে না সুদ খেয়ে যান চুরি করে যান পারি করে যান যার যেমন যাবে করে যান মদ মাতালি করে যান সুদারু হয়ে যান টাকাবাজ হয়ে যায় আর আমাদের কোনো নেকি করতে হবে না যেহেতু কবরে চার নম্বর কোনো প্রশ্ন আসবে না নামাজের কোনো দরকার নাই কবরে তো নামাজের প্রশ্নই এলো না রোজার দরকার নাই রোজার তো কবরে প্রশ্ন এলো না হজের তো কোনো প্রশ্ন এলো না যাকাতের কোনো প্রশ্ন এলো না পর্দার ব্যাপারে কোনো প্রশ্ন এলো না সুদের ব্যাপারে কোনো প্রশ্ন এলো না জুয়ার ব্যাপারে কোনো প্রশ্ন এলো না মদের ব্যাপারে কোনো প্রশ্ন এলো না অতএব কবর একটা এমন জায়গা মাত্র প্রশ্ন হবে তিনটি তিনটে জায়গা চার নম্বর কোনো প্রশ্ন আসবে না আর এই তিনটে প্রশ্নের কোশ্চেনে যদি অ্যান্সারটাকে মুখস্থ করে নেওয়া হয় উত্তরটাকে মুখস্থ করে নেওয়া হয় তা বিশ্ব নবী বলেছেন কবরে যে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে দুটি যুক্তি দিব ধ্যানের সঙ্গে যদি শোনেন তাহলে কিছুটা পাবেন বলে আশা করছি মা বোনদেরকে বলছি একদম চঞ্চল হবেন না এখানে একটা বিরাট প্রশ্ন রেখেছি আমি নিজেই যে তিনটে প্রশ্নের উত্তরকে টেনে মুখস্থ করে নিব কি বলছেন যে লোকটা একটা আরবি অক্ষর চিনে না তারকে কলমে করে লিখে তিনটে প্রশ্ন দিয়ে দেন এখনই মুখস্থ করে আপনাকে শুনিয়ে দেবে তাহলে তিনটে প্রশ্নের উত্তর মুখস্থ করতে আমাদের সময় নাই আর ওই তিনটে প্রশ্নের উত্তর দিলে যদি কবর থেকে বাঁচা যায় তাহলে আর এত নামাজ রোজা কেন করতে যাব বিশাল প্রশ্ন রেখেছি দুটি কথা আপনাদেরকে একটা যুক্তি দিব আর একটা মানে উদাহরণ দিব উদাহরণটা ভালো করে শুনবেন আর একটা যুক্তি যুক্তিটা আছেন একটা ছেলে লয়ার হবে লয়ার লজিক নিয়ে পড়াশোনা করছে পড়তে 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 ও নাস্তিক হয়ে গেছে নাস্তিক তো নাস্তিক পাকা নাস্তিক জবানে খুলে বলছে আল্লাহ রসুল কোরআন সব মিথ্যা এগুলা কিছু নাই কবরে মরে যাবি পচে যাবি গলে যাবি কে তোকে বলেছিল ওই দিকে আজাব আছে কিন্তু ও যত বড় নাস্তিক ওর মা কিন্তু আল্লাহওয়ালি মানে আল্লাহওয়ালির পেটে নাস্তিক হয়েছে লে ভেজাল এখন হলো কি আল্লাহওয়ালির পেটে নাস্তিক তোর মা বলছে বেটা নামাজ পড় বাপ কি জবাব দিবি তো গাধা মাকে ধুমকিয়ে কথা বলে না বলে ছাড় তো মা গুলা বুঝিস না তুই ওল্ড মডেলের মানুষ পুরাতন মানুষ এগুলো কি বুঝবি খামাকায় ভ্যার ভ্যার করিস না এই বলে 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 কাটিয়ে দেয় একদিন ওর মা চাপ দিচ্ছে বেটা রে তুই জাহান্নাম যাবি আমি সহ্য করতে পারবো জাহান্নাম কিছু নাই ফালে আবার ফালতো বকে জাহান্নাম যাবি যাই হোক
ওর মনটা বলছে মা যখন বলছে তোর একটু মায়ের মুখ বন্ধ করার একটা রাস্তা বের করেছি। কাগজ কলম নিয়ে মাদ্রাসা চলে এসেছে হেড মৌলানার কাছে। মৌলানা স্যার এদিকে আসেন, গোটা দুনিয়ার লোককে বিভ্রান্ত করে রেখে দিয়েছেন আপনারা যে কবরে নাকি প্রশ্ন হবে। মরা মানুষকে কে কী জিজ্ঞেস করতে যাবে বলেন তো, কী প্রশ্ন হবে? ইনি জানেন যে পাকা নাস্তিক। তারপরও বলছি জি 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 জি, বলেন কী বলছেন? যে বলেন কী প্রশ্ন হবে? ইনি বলছেন নবীজি বলেছেন মাইয়াতকে যখন কবরে রাখা হবে তখন তিনটি প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মা দিনুকা, মান নবিয়ুকা। তিনটে প্রশ্নের উত্তর হচ্ছে রব্বি আল্লাহ, দিনুল ইসলাম, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিখে নিলেও লিখে নিয়ে রাতে মুখস্ত করেছে, সকালে ঘুম থেকে বিরাজ থেকে উঠে নাস্তাতে বসেছে, আর ওর মা বলছে বেটা নামাজ পড়, বাপ কী জবাব দিবি কবরে? বলছে শুনে লেখালি, খালি শুনেলে বস। তো মাকে শুনিয়ে দিলে মান রব্বুকা রব্বি আল্লাহ, মা দিনুকা দিনুল ইসলাম, মান নবিয়ুকা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার ওর মা কী বলবে? মুখ সেলাই করে দিলে আর কি। ওর মা বলছে কপালে হাত দিয়ে, বেটা রে আমি চেয়েছিলাম তুমি আবেদ হও, বেটা রে আমি চেয়েছিলাম তুমি আবেদ হও, কিন্তু আবেদ হওয়া বাদ দিয়ে তুমি আলিম হয়ে গেছো, এটা আমাকে বড় খারাপ লাগছে। এখন ওর মা বলছে বেটা তাহলে আমার কাছে একটা গল্প শোন, একজনার বাড়িতে ময়না পাখি ছিল, ওই ময়না পাখিটা কথা বলতো, বলতো আসসালামু আলাইকুম কেমন আছেন, গেটে যে ঢুকতো তাকি ওইটা বলতো। ও একদিন ওর বন্ধুকে গিয়ে বলছে আমার মাইনা কথা বলে, ওর বন্ধু বলছে তোর মাইনা কথা বলে না বরং বুলি বলে, আর বুলি আর কথার মধ্যে পার্থক্য আছে, কথা পা কতন, কথাকে কাটা যায়। আমি যদি বলি আপনার নাম কি, তো আপনি রিটার্ন বলবেন আপনার নাম কি, কোথা থেকে আসলেন, আপনি কি করছেন, এর নাম কথা পা কতন। আর মাইনাকে যেটা শিখিয়ে দেবেন ওটাই ও বলবে। ঠিক ওই রকম ওর বন্ধু যেই গেটে ঢুকতে যেছে আর বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন, তোর একটা বন্ধু বলছে ঠিকই তো তোর মাইনা কথা বলে। এবার যে বন্ধুর সঙ্গে ও তর্ক লেগেছে ওই বন্ধুটা একটা হাঁদা বড় বিড়ালকে নিয়ে গেছে, ওকে রাগিয়ে ওর ঘাড়কে ধরে কাঁচু মাচু করে এত রাগিয়ে দিয়েছে বিড়ালটা ফসফস করে ভুলছে। আর যেই খাঁচার কাছে গেছে মাইনা টাইমনি করে গর্দনটা নামিয়েছে, এবার তুলে বলবে আসসালামু আলাইকুম কেমন আছেন, আর যেই বিড়ালটা ওর সামনে তুলে ধরা হয়েছে, আর যখনই বিড়ালটা ওর সামনে তুলে ধরা হয়েছে তখন ও ভিতরে ছটফট করে চি করে লাফিয়ে উঠেছে যে আর ও কেমন আছেন, সালাম সব ভুলে গেছে। তখন ওর বুড়ি মা বলছে বেটারে একটা ময়না পাখি যে বুলিটা শিখেছিল, যেটা সে মুখস্থ করেছিল, শুধুমাত্র বিড়ালকে দেখার সঙ্গে সঙ্গে যদি ওর এই অবস্থাটা হয়ে যায় তুই যতই মুখস্থ কর আমার আল্লাহর আজরাইল দেখবি তো তোর বাপের মুখস্থও ভুলে যাবি রে বা। জি এবার একটা উদাহরণ দিব, আপনারা রাগ করলেন নাকি আমার পর রাগ করলেন? আরে হ্যাঁ না বলেন এত গল লোক, আমি একটু রাগ দেখালাম তো রাগ করলেন? যে বেটা ছেলে রাগ নাই ও হিজড়ে গ্রুপে চলে যাবে, যে একটু রাগ দেখাইতে হয়। আল্লাহ বেটা ছেলেদেরকে মোষ দিয়েছে রাগের জন্য। কিছু কিছু লোক আছে যদি রেগে যায় এখন কোনো কিছু হয়, এই ভাইয়ের সঙ্গে আমি চেঁচেছি রাগ করছি, মহব্বতের মানুষ পরিচিত মানুষ, তো কেউ এসে বলবে মৌলবিদিকে রাগ করতে হয়? হাজি মৌলবিদের রাগ থাকতে নাই? হ্যাঁ একজন গল্প করতে করতে বলছে ভাই আমার বেটাটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটু দোয়া করে দিন, তা মৌলবি সাহেব জালসাতে বলেছে জানা আমারই বেটা যদি অ্যাক্সিডেন্ট হয় তো আমি দোয়া চাবো তো অন্যায় করবো, যে আমার ছেলেটা হসপিটাল থাকে দোয়া করে দিন তো একটু যেন সুস্থ হয়ে যায়। এক বুড়ি বলেছে মৌলবিদের ছেলে হয় সালা, কোন বিপদে পড়লাম রে, জান কোথা রাখবো, আমরা কি বউটো নিয়ে দুনিয়া করবো না নাকি? তো যে বেটা ছেলে রাগ নাই সে পুরুষের গ্রুপ থেকে চলে যাবে। এগুলো খামকাও কোথাও কোথাও রাগ দেখাই, কালকে দেখাইছিলাম, ওরা খুব মহব্বতের মানুষ, কারাদার আলাদা 7 বছর ধরে আসছি আমি, এবার নিয়ে 7 বার আসা হলো, এই জন্যে এগুলো হয়। দেখেন উজু ছাড়া নামাজ হয় না, রাগ ছাড়া জিহাদ হয় না, জিহাদ ফরজ আমল, যার রাগ নাই সে জিহাদ করতে পারবে না, পারবে ভাই? তো রাগটা দেখালাম উভয় পক্ষকে, কমিটিকে, আপনাদেরকেও, আপনারাও উঠে পালাইছেন। আচ্ছা আপনারা যদি পালান তা এনারা যে 7 মাস ধরে জালসার আয়োজন করছে তো বলবে না যে কালেকশন করেন, তো এদের দোষটা কোথা হবে? কবরের বায়ান চলছে আর একটা বিষয়ের ওপরে টিকে আছি,
পশ্চিমবঙ্গে বিষয়ের উপরে বক্তা করে বক্তব্য রাখে, আমার নজরে শুধু একটাই আলেম, তিনি হচ্ছে বদরুদ্দোজা নাদবী। উনি তিন ঘন্টা বায়ন করবে তো বিষয় চেঞ্জ করবে না, আর কিছু বক্তা আছে তখনই এখনই তখনই ওইখানে তখনই এখানে, তো বিষয় হবে বক্তব্য রাখা খুব কঠিন। তারপরও যদি আপনারা উঠেন, ইনাদের চিঠি দেওয়াটা অন্যায় হয়েছে, 7 মাস থেকে প্যান্ডেল করে এত টাকা খরচা করে জালসা শুনে নিয়ে কেটে পড়ছে, বেশি চালাক হলে বিপদে পড়বেন। আপনাদের কাছে আমি আবদার করছি যে এটা আজকে লেনা দেনার পালা, লেনা দেনার পালা মানে বড় বড় আলিমকে কমিটি এনেছে আপনাদেরকে দিবে, যে জিনিসটা দেওয়া হচ্ছে সেটা আপনাদের টাকার থেকেও দামি, আর আপনারা দেবেন মাদ্রাসাকে। নূর মোহাম্মদ মরে গেলে দুঃখ নাই, মাদ্রাসা মরে গেলে দুঃখ আছে, মাদ্রাসা আমার মতো 50টা নূর মোহাম্মদকে জন্ম দিতে পারে, পারে কি পারে না? অতএব কেউ চলে যাবেন না, খুব যদি জরুরি থাকে, আপনার শরীর মানছে না, রাত জাগতে পারছেন না, ওই দিকে একটা অফিস আছে, ওখানে লোক আছে, ওখানে কমিটির লোক আছে, এখানে আছে, ভাই 100 টাকা নেন, ভাই 200 টাকা নেন, ভাই 500 টাকা নেন, এবার আপনি যান, এটা অন্যায়। আমি আরেক মিনিট একটা কথা বলে নিই, তারপর উদাহরণটা দিব। দেখেন আপনার বাড়িতে আপনাদের দিকে বিয়ে শাদি হলে কার্ড দেয় কি দেয় না? আরে ভাই কার্ড দেয় কি দেয় না? ওই কার্ডে লেখা থাকে কোথাও যে গিফট নিয়ে এসে হাজির হবেন? নিয়ে যান কেন? শালির বিয়ের কার্ড পেলে 3 মাস আগে থেকে লাফায় যে কি কি দিলে শালির দিলটা খুশি হবে, আর আল্লাহর তরফ থেকে দাওয়াত পেয়েছে তার কোনো প্ল্যান আছে? তার প্ল্যান হচ্ছে পেছনে বসবো, টুক করে খানিক শুনে ফুরত করে কেটে পড়বো, টাকা দিব না। আল্লাহ বলছে খালি কবরে চো, পীরে রসবার করে নেব। তো যাই হোক, এখন একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনবেন, দুটা কথা আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করব। একটা লোক যদি রাত 8টায় ঘুমায় বা 10টায় ঘুমালো আর ভোর 4টায় উঠল, রাত 9টায় ঘুমালো ভোর 4টায় উঠল, আরেকবার বলছি রাত 9টায় ঘুমালো ভোর 4টায় উঠল, ক ঘন্টা ঘুমালো? রাত 9টা থেকে ভোর 4টা পর্যন্ত ক ঘন্টা হয়? 7 ঘন্টা। 7 ঘন্টা ঘুমালো। খুব সূক্ষ্ম কথা আছে এখানে, কথা বলবেন না। এই 7 ঘন্টা যখনই ঘুমিয়েছে, যেই ওর চোখ লেগেছে ওর স্বপ্নের রিল চালু হয়েছে, স্বপ্ন চলছে, তখনই দেখছে শ্বশুর বাড়ি, তখনই দেখছে মামার বাড়ি, আবার দেখছে না ধনকলের হাটে আছি, এরপরে দেখছে মাঠে আছি, দোকানে আছি, মার্কেটে আছি, ছেলে মেয়েকে নিয়ে রয়েছি, স্ত্রীকে নিয়ে রয়েছি, বন্ধু বান্ধব সঙ্গে গল্প করছি, দেখতে 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 যখন ফজরের আজান 4:30 পড়ে গেছে, 4:15 ধরাস করে ঘুমটা ভেঙে গেল। এরই মাঝে কি করেছে, দেখছে বিরাট ধনী হয়ে গেছে, ও বড় বড় ফ্যাক্টরি ওর রয়েছে, স্বপ্নে দেখছে যার একটা জায়গা কিনলো বুনিয়াদপুর ঢুকতি, একটা জায়গা কিনেছে 62 বিঘে, এবার ওকে টাকা আনতে হবে, তার টাকার বয়না দিতে হবে, 82 লাখ টাকা সে নিয়ে আসছে শিলিগুড়ি থেকে, আনতে আনতে টাটা সমুদ্র আনছে, পেছনে যেন কে তারছে চড়ে, এই করতে করতে সে দেখছে বিরাট ব্যাপার, এতগুলো টাকা, চারিদিকে বিপদ, এবার এত জোরে গাড়ি চালাইছে, নাগর ব্রিজে এসে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে যেই পানিতে ধপ করে পড়েছে, জোরে চিল্লিয়ে উঠেছে, চিল্লিয়ে উঠে দেখছে যে কেথাতে আছে। ওর বিবি তখন বলছে চিল্লাইলে কেন? বলছে বলিস না রে খেপি রে, হাত ছাড়া হয়ে গেল রে, যদি থাকতো তুই আজকে বেগম হয়ে যেতিস রে, হাত ছাড়া হয়ে গেল। এখন আমি যে প্রশ্নটা করছি, ও 7 ঘন্টা স্বপ্ন দেখেছে, 7 ঘন্টা স্বপ্নটা, 7 ঘন্টার স্বপ্নকে মনে করার জন্যে আবার 7 ঘন্টা বসে থাকতে হবে কি বলেন? 7 ঘন্টার স্বপ্নকে মনে করার জন্যে 7 ঘন্টা বসে থাকতে হবে কি? 1 সেকেন্ড লাগবে না, মুহূর্তের মধ্যে সারা রাতের স্বপ্নটা মনে পড়বে। এবার 2 নম্বর প্রশ্নের উত্তরটা দেন, 7 ঘন্টাতে যতগুলি দেখেছে সব মনে থাকবে কি?
থাকবে না, খালি স্টিয়ারিংটা কেনে পড়ে গেল পানিতে এটা মনে পড়বে, যেটাতেও কষ্ট পেয়েছে বেশি সেইটা মনে থাকবে। এবার বলেন, যেদিন থেকে মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি, আর আজরাইল যেদিন এসে ঘুমিয়ে দেবে আমাকে মারবে, যে তারপরে যখন কবরে শোয়ানো হবে, এরপরে যখন আমাকে জীবিত করা হবে, এই 70 বছরের জীবনটাকে ওই স্বপ্নের মতো মনে হবে, সব মনে থাকবে না, শুধু যে জিনিসটা নিয়ে আমরা দুনিয়াতে পেরেছিলাম, পেরেশান ছিলাম ওটা মনে থাকবে। যে লোকগুলো মাদ্রাসা নিয়ে পেরেশান, যে লোকগুলো মসজিদ নিয়ে পেরেশান, যে লোকগুলো আল্লাহকে নিয়ে পেরেশান, যে লোকগুলো রসুলকে নিয়ে পেরেশান, তাদের এইগুলো মনে পড়বে। যারা দুনিয়া নিয়ে পেরেশান তাদেরকে বলবে মান রব্বুকা তো রবকে বল, ও বলবে আমার রব হচ্ছে হারভেস্টার, ও বলবে আমার রব হচ্ছে গমের জমি, ও বলবে আমার রব হচ্ছে দোকান, এইভাবে বলবে। তফসীর আছে বন্ধুরে, যে যেটাকে নিয়ে পৃথিবীতে মাহবুব বানিয়েছে। অতএব জেনে নেন, এটা একটা স্বপ্নের জগৎ চলছে। একটা 70 বছরের মুরব্বীকে ধরেন, এখানে যদি কেউ 70-80 বছরের মুরব্বী আছে, ওই মুরব্বীটাকে আপনার কাছে নিয়ে আসেন। কাছে নিয়ে এসে বলেন, দাদুজি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দাদু কি করছেন? বলে বসে আছি। বলে আমি মাত্র ধনকল থেকে এলাম, 1 কেজি রসগোল্লা কিনে নিয়ে আসলাম, যার দাম নিয়েছে 250 টাকা। ঠিক করে হেসে দিয়ে বলবে, এই 3 দিন আগে ওটা 3 মায়াতে 5 কেজি বেদাম। 3 দিন কেন বলবে? যত বয়স হয়ে যাক না কেন, শিশু অবস্থা থেকে আজকের দিনটা মানে হচ্ছে একদিন মনে হচ্ছে খালি। তার কারণ হচ্ছে, ভাইরা আমার, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, এটা স্বপ্নের জগতের মতো পেরিয়ে যাচ্ছে। যেদিন আমাদের কবরে ঘুম ভাঙবে, সেদিন ওই 3টি প্রশ্ন এসে হাজির হবে। যে ব্যক্তি আল্লাহকে নিয়ে পৃথিবীতে পেরেছেন, যে আল্লাহর উপরে ভরসা রেখেছে, ও আলা রব্বিহি ইতাওয়াক্কাল, আল্লাহ ছাড়া কাউকে তাওয়াক্কা করে নাই, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করে নাই, আল্লাহর উপরে যে ভরসা করে দুনিয়া করেছে, আল্লাহকে যে আপন বানিয়ে নিয়েছে, আল্লাহ ছাড়া যার কাছে কোনো মূল্য নাই, একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলেছে, যে কোনোদিন শির করে নাই, চেয়েছে আল্লাহর কাছে, অভাবের জন্য কেঁদেছে আল্লাহর কাছে, সুখে আল্লাহর কাছে, দুঃখে আল্লাহর কাছে, এই লোকটার মুখ থেকে বের হবে রব্বি আল্লাহ। 3টে প্রশ্নের উত্তর কিভাবে দেবেন এবার আমি বলছি। ভাই আমি সময় বেশি নিব না, কিন্তু আপনাদের কাছে একটা জিনিস ভিক্ষা চাইছি, টাকা পয়সা নাই, উঠিয়েন না, একসঙ্গে উঠব, একসঙ্গে একসঙ্গে আপনাদের কাছে। আমি কোচিং করছি সামনে পরীক্ষাতে কিভাবে পাস করবেন এই বিষয়টা নিয়ে, অতএব একটু ধৈর্য ধরেন। রবের উত্তরটা কিভাবে দেবেন, রবের উত্তরটা কিভাবে দেবেন? জি, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের সব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মমিন যারা হবে রে, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ ছাড়া কারো উপরে তাওয়াক্কা করা যাবে না, ভরসা করা যাবে না, একমাত্র ভয় করব তো আল্লাহকে করব, ভরসা করব তো আল্লাহকে করব। যেদিন ব্রিটিশের সঙ্গে, যেদিন বেইমান ইংরেজদের সঙ্গে ভারতবর্ষের লড়াই চলছে, স্বাধীন যুদ্ধ চলছে, স্বাধীনতা করার যুদ্ধে যখন নিহত রয়েছে, তখন ডাক্তার মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা আবুল কালাম আজাদ, এই রকম মেধা ব্যক্তিগুলো ইংরেজদেরকে বলেছিল, হে বেঈমান ব্রিটিশের দল, তোরা কান করে শোনালে, আমাদের দিলে পৃথিবীর কোনো অস্ত্রের ভয় নাই, আমরা কাউকে ভয় করি না, আমরা কাউকে ভরসা করি না, ভরসা যদি করি তো আল্লাহকে করি, ভয় যদি করি তো আল্লাহকে করি, পৃথিবীর কোনো অস্ত্রকে ভয় করি না, ভয় করি তো আল্লাহর জাহান্নামকে করি, পৃথিবীর কোনো জিনিসের লোভ লালসা আমাদের দিলে নাই, একটাই জিনিসের লোভ লালসা আমাদের দিলে আছে, সেটা হলো আল্লাহর জান্নাতের দিলে লালসা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী যখন তার বিছানায় শুইয়ে দিয়ে মদিনা মানওয়ারা চলে গেলেন, এবার কাফের বেঈমানেরা চারিদিক থেকে অত্যাচার করতে শুরু করেছে। হযরত আলী শুয়ে আছেন, বিছানা কার নবীজি, বালিশ কার নবীজি, চাদর কার নবীজির, ভিতরে কে আছে না হযরত আলী? আল্লাহর নবী বললেন, আলী রে তুমি আমার বিছানায় শুয়ে যাও, এটা বাইতুল মাল, এটা আমানতের মাল, এটা বিধবার মাল, এটা এতিমের মাল, এই মালগুলোকে কাল সকালে তুমি বণ্টন করে দেবে,
বন্টন করার পর তুমি মদিনা মানওয়ারায় চলে আসবে, তোমার সঙ্গে আমার মদিনা মানওয়ারাতে দেখা হবে। এই বলে বিশ্বনবী মদিনায় চলে গেলেন, হযরত আবু বকরকে নিয়ে গেলেন, হিজরত করে চলে গেলেন। বেশ কিছুদিন পর হযরত আলী যখন মদিনা মানওয়ারায় গিয়ে পৌঁছালেন, তখন সাহাবীরা প্রশ্ন করলেন, ও নবীর জামাত আলী, তুমি একবার বলো যেদিন বিশ্বনবী তার বিছানায় শুয়ে দিয়ে চলে আসে ওই রাতে কি তোমার ঘুম হয়েছিল? তার কারণ হচ্ছে বড় বড় তলোয়ার, বড় বড় বর্ষা, বড় বড় ভোজালি অত্র এলাকার মস্তান তারা রেডি করেছে, বিশ্বনবীকে কেটে পিস পিস বানাবে, আমাকে মারার জন্য পিস পিস করার জন্য রেডি হয়ে গেছে, আর আমার বিছানায় নাকি শুতে বলছি। এটা কত বড় ভয়, এটা কত বড় আতঙ্ক। তাই হযরত আলী বলছেন, নবীজি বললেন শুয়ে যাও, আমি শুয়ে গেছি, ঘুমিয়ে গেছি, আমার কিছুই মনে নাই। তখন সাহাবীরা ভাবছে, ঠাট্টা করছে, একটা আতঙ্ক জাগে, মানুষের ঘুম হতে পারে নাকি। হযরত আলীকে বলছে, আলী তুমি বলো তোমার কি করে ঘুম হয়? নবীজি তো হযরত আলী তখন বলছে, হে আল্লাহর গোলামেরা ও রাসূলের উম্মতেরা, তোমরা বলো বিশ্বনবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন কি? কাউকে কোনোদিন ধোকা দিয়েছেন কি? মিথ্যা কথা কোনোদিন স্লিপ করে বেরিয়েছেন কি? সাহাবীরা বললেন, না, এটা কোনোদিন রাসূলের দ্বারা হয়নি। বিশ্বনবী যখন এরকম করেনি, তাহলে তোমার কান করে শুনে লাও। আল্লাহ নবী বললেন, আলী রে, তুমি আমার বিছানায় শুয়ে যাও, আমার চাদর দেখা শুয়ে যাও, আমার বালিশে মাথা দাও। আর একটা কথা বললেন, এইটা বলে নবীজি শেষ করে দেননি, আরো দুটি কথা বলেছেন। এক নম্বর বলেছেন, এইটা বিধবার মাল, এতিমের মাল, বাইতুল মাল, আমানতের মাল, মালগুলো কাল সকালে পৌঁছিয়ে দিও। দুই নম্বরে বলেছে, তুমি মদিনা মানওয়ারায় চলে আসবে, তোমার সঙ্গে আমার মদিনাতে দেখা হবে। ওরে আমার বন্ধুরে, যে নবী জীবনে মিথ্যা বলেননি, সেই নবী বলছে সকালে তুমি মাল বন্টন করবে এবং মদিনাতে আসবে, আমার সঙ্গে দেখা হবে। যখনই নবীজির জিভ থেকে কথাটা বের হয়ে গেল, তখন আমি বুঝে নিলাম, যতদিন মদিনা মানওয়ারায় আমি না পৌঁছেছি, পৃথিবীর কোনো শক্তি আমাকে মারতে পারবে না। কাফের বেঈমানরা যতই লাফাক না কেন, আমার আল্লাহর উপরে আমার ভরসা আছে। তাই নবীজির কথার উপরে ঈমান রেখে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে আমি চাদর ঢাকা ঘুমিয়ে গেলাম। এর নাম হচ্ছে তাওয়াক্কুল। পৃথিবীতে আপনার কি না, পৃথিবীতে এসেছে করোনা, যাই এসেছে না এসেছে, পৃথিবীর মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, মুমিন কোনোদিন ভীত সন্ত্রস্ত হতে পারে না। তার কারণ হচ্ছে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার তকবীরকে লিখে দেওয়া হয়েছে। আজকে আমি একটা সূরা দেখছিলাম, এই সূরাটা সূরা হজের তৃতীয় চতুর্থ নম্বর আয়াতের তফসির দেখছিলাম শুয়ে শুয়ে মোবাইলের ভিতরে। তো ওখানে লিখেছে, আল্লাহ তাবারক বা তাআলা স্বামী স্ত্রীর ক্রসে যখন বাচ্চাটা পৃথিবী পুতুলটা হয়ে যায়, 120 দিনে যখন পুতুলটা হয়, আল্লাহ একটা ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বলে, ওকে যাও এই আত্মাটাকে ওর ভিতরে ভরে দাও, আর চারটা জিনিস ওর কপালে লিখে দাও, ও কবে মরবে, কি খাবে, কিভাবে আয় করবে, কোন পথে ব্যয় করবে, জীবনটা দুর্ভাগ্য হবে, হতভাগা হবে না সৌভাগা হবে, আল্লাহ যেমন পর্ছি পাঠিয়ে দেয় ওই রকম তার তকদির লিখে দেওয়া হয়। তাহলে করোনাতে আমার মত আছে, না অ্যাক্সিডেন্টে মত আছে, না আমার মত বিছানাতে আছে, না হসপিটালে আছে, রেলে চাকে, না ডাম্পারে আছে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক বা তাআলা কোরআনের সূরা তাবারাক আল্লাযীতে বলেছেন, আল্লাযী খালাকাল মাওতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার কতটা হিসা আছে, কবে তুমি হায়াতে পৌঁছাবে, কবে তুমি মরবে, এটা আমি আল্লাহ কন্ট্রোল রেখে দিয়েছি, আমার কাছে কন্ট্রোলের মানুষ রয়েছে। অতএব শুনে না, পৃথিবীর কোনো জিনিসে দেখে তোমরা ভয় খাবে না এবং কারো উপর কোনো ভরসা করবে না। আমরা মাস্কটাকে ভরসা করে নিয়েছি, এটা নিলে পরা মনে হয় করোনা ঢুকবে না। চীন থেকে করোনা ভারত চলে এলো, আর মানে 400-600-800 কিলোমিটার, শুধুমাত্র কাপড়টা দিয়ে ঢুকতে পারছে না, ধোকা ছাড়া কিছু নয় বন্ধুরা আমার। অতএব শুনেলেন, আল্লাহ তাবারক বা তাআলা বলছে, তোর যেদিন থেকে জন্ম নিয়েছে, যেদিন থেকে মরবি, সব দিন তোর একজনের উপরে ভরসা রাখতে হবে, সেটার নাম হচ্ছে আল্লাহ। ভয় করবি তো আল্লাহকে, ভরসা করবি তো আল্লাহকে। রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ, এর উপরে ভরসা করে যে সারা জীবনটা কাটাতে পারবে, ওই লোকটাকে বলতে হবে না বল তোর রব আল্লাহ, বরং তার মুখ দিয়ে বের হবে রব্বুল্লাহ। মুখস্থ করতে হবে না, তিনটে প্রশ্নের জবাব দিব, কিভাবে দিতে হবে, এটা না শুনে গেলে আপনারা ভুল করবেন। আর ঠিক টাইমে আমি শেষ করবো ইনশাল্লাহ, ঠিক টাইমে শেষ করবো। আরে ভাই, একটু রাত একদিন নেই, হলো তো, হলো তো, হলো কি হলো, এতগুলি লোক এত দূর থেকে এসছেন, সামান্যর জন্য মা বোন চলে যান না। তাহলে একটা প্রশ্নের উত্তর হলো আমাদের রব আল্লাহ,
দিনুল ইসলাম। ইসলাম কাকে বলে? সুবহানাল্লাহ বিহামদিহি, অনেক লম্বা কথা, দু চার ঘন্টাই শেষ হবে না। একটা স্বপ্নের কথা আপনাদেরকে শোনাই। বিশ্বনবী ফজরের নামাজ পরে কোনো স্বপ্ন দেখলে বলতেন যে আমি স্বপ্ন দেখেছি, তোমরা শুনে যাও। কোনো কোনো সময় সাহাবীরা স্বপ্ন দেখলে নবীজিকে বলতেন, নবীজি তার মানেটা করে দিতেন। এরকম ঘটনা নিত্যদিনই মদিনায় ঘটত। একদিন আল্লাহর নবী ফজরে নামাজ পড়ে মুক্তাদিদের দিকে মুখ করে বসে আছেন, এমন সময় একটা যুবক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রিতে আমি স্বপ্ন দেখেছি।